আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, অভিবৃদ্ধি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 584তম ক্লাস। এই 584তম ক্লাসে আমরা রোগী লিপির কিছু বিষয় শিখব ইনশাআল্লাহ। রোগীলিপিতে কিংবা ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে একপার্শ্বিক লক্ষণের মূল্যায়ন আমরা কিভাবে করব এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। একপার্শ্বিক লক্ষণ রোগীলিপিতে একপার্শ্বিক লক্ষণের মূল্যায়ন কিভাবে করব, রোগীলিপি করার পর রোগীর ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে একপার্শ্বিক লক্ষণের লক্ষণকে আমরা কিভাবে গুরুত্ব দেব, কতটুকু গুরুত্ব দেব, কোন কোন প্রেক্ষাপটে কোন শর্তের আলোকে একপার্শ্বিক লক্ষণের গুরুত্ব দেব। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যারা লাইভে আছেন, যদি আপনাদের জানা থাকে বেশ অনেক কয়েক মাস আগে একপার্শ্বিক লক্ষণের মূল্যায়ন একটি পোস্ট দিয়েছি, যারা সেই পোস্টটি পড়েছেন একটু লিখে আমাকে জানান যে একপার্শ্বিক লক্ষণের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা কি গুণ থাকলে সেই একপার্শ্বিক লক্ষণকে আমরা মূল্যায়িত করব বা গুরুত্ব দেব বা বেশি গুরুত্ব দেব। একপার্শ্বিক লক্ষণে কি কি গুণ থাকতে হবে, কি গুণ থাকলে বা কি বৈশিষ্ট্য থাকলে সে একপার্শ্বিক লক্ষণকে আমরা বেশি গুরুত্ব দেব, যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে লিখে জানান একপার্শ্বিক লক্ষণের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। শুধু রোগীর ডান পাশে মাথা ব্যথা কিংবা ডান পাশে হাত পা ব্যথা কিংবা ডান পাশে অবশতা এটা শুনলেই কি হবে, কি শর্ত থাকলে, কি কি শর্ত পূরণ করলে বা কি বৈশিষ্ট্য থাকলে, কি বৈশিষ্ট্য থাকলে আমরা একপার্শ্বিক লক্ষণকে গুরুত্ব দেব, এ ব্যাপারে আপনাদের কিছু জানা থাকলে লিখে জানান। একপার্শ্বিক লক্ষণের কি কি গুণ থাকতে হবে যাদের জানা আছে লিখুন, একপার্শ্বিক লক্ষণে কি গুণ থাকতে হবে। জানা নেই, জানা থাকার কারণ নেই, কারণটা হচ্ছে বলতে পারবেন আজকে আমি কি পোস্ট দিয়েছি, দেখে বলতে পারেন আজকে ফারুকি এইচ এস আর এফ আমার আইডিতে আজকে কি পোস্ট দিয়েছি বলেন, আজকের পোস্টের শিরোনাম কি, কে বলতে পারেন বলেন আজকের পোস্টের শিরোনাম কি, কে বলতে পারবেন, দেখি কে বলতে পারেন আজকের পোস্টের শিরোনাম কি, লিখেন, দেখি কে লিখতে পারেন, লিখেন আজকের পোস্টের শিরোনাম। আজকের পোস্টের শিরোনাম কে পারেন লিখেন, দেখি কে পারেন। আজকে যে পোস্ট দিয়েছি সে পোস্টের শিরোনাম কি, কে পারেন লিখেন। পার্শ্বিক লক্ষণে মূল্যায়ন কয়েক মাস পূর্বে আমার আইডিতে দিয়েছি, আজকেতে আপনারা বলতে পারছেন না আজকেটা কি পোস্ট দিয়েছি, শিরোনামটি কি, তাহলে আপনি কয়েক মাস আগেরটা কিভাবে বলবেন, বলার কথা না। এবার আসি একপার্শ্বিক লক্ষণের মূল্যায়ন।
আগে আমি পড়ি শুনেন তারপরে আপনারা মতামত লিখবেন। ডান কিংবা বাম পাশে রোগাক্রমণ, এই লক্ষণটি কিভাবে মূল্যায়ন করব? পার্শ্বিক রোগাক্রমণের লক্ষণটি মূল্যায়ন করার জন্য পার্শ্বিক লক্ষণে কিছু গুণাবলী থাকা দরকার যা নিচে দেওয়া হলো। পার্শ্বিক লক্ষণকে মূল্যায়ন করার জন্য কিছু শর্ত থাকবে, পার্শ্বিক লক্ষণে কিছু বৈশিষ্ট্য থাকবে। আমি এক এক করে বৈশিষ্ট্যগুলি বলছি, আপনারা এবার শুনুন। এক নাম্বার, বাহ্যিক কোনো কারণে উৎপন্ন লক্ষণ হলে চলবে না। বাহ্যিক কোনো কারণে, যেমন হাতে আঘাত লেগেছে, হাতটা পড়ে গিয়েছে, ভারী কিছু উত্তোলন করতে হাতটা মোচড় লেগেছে, যে কোনোভাবে আঘাত পেয়ে জল সেজে বাহ্যিক কোনোভাবে যদি আহত হয় কোনো অঙ্গ, সেটাকে আপনার একপার্শ্বিক নেওয়া যাবে না। অর্থাৎ আঘাত, পোকামাকড়ের কামড়, দুর্ঘটনাজনিত কৃত্রিম উপায়ে সৃষ্ট রোগ, রাসায়নিক পদার্থের ব্যবহার থেকে সৃষ্ট লক্ষণ সমূহ, এই ধরনের লক্ষণ সহ পার্শ্বিক লক্ষণ হিসেবে মূল্যায়িত হবে না। তাহলে এক নম্বর আমরা কি পেলাম? বাহ্যিক কোনো কারণে উৎপন্ন লক্ষণ হলে চলবে না। এক নম্বর আঘাত, পোকামাকড়ের কামড়, দুর্ঘটনাজনিত কৃত্রিম উপায়ে সৃষ্ট রোগ, রাসায়নিক পদার্থ ব্যবহার করতে গিয়ে যদি কোনো ক্ষতের সৃষ্টি হয় বা কোনো সমস্যার সৃষ্টি হয়, এই ধরনের লক্ষণকে একপার্শ্বিক হিসাবে ব্যবহার করা যাবে না। এক নাম্বার পয়েন্ট কি, এতক্ষণ আমি কি বললাম? বাহ্যিক কোনো কারণে উৎপন্ন লক্ষণ হলে তাকে একপার্শ্বিক হিসাবে গণ্য করা যাবে না। অর্থাৎ আঘাত, পোকামাকড়ের কামড়, দুর্ঘটনাজনিত কৃত্রিম উপায়ে সৃষ্ট রোগ, রাসায়নিক পদার্থ ব্যবহার থেকে সৃষ্ট লক্ষণ সমূহ, এই ধরনের লক্ষণ সমূহকে পার্শ্বিক লক্ষণ হিসেবে মূল্যায়িত হবে না। এক নম্বরটি, এই এক নম্বরটা যারা বুঝেছেন একটু দ্রুত লিখুন। এক নম্বরটি যারা বুঝেছেন লিখুন, এক নম্বর পয়েন্ট তাড়াতাড়ি লিখেন। এক নম্বর পয়েন্ট, বাহ্যিক কোনো কারণে উৎপন্ন লক্ষণ হলে চলবে না। অর্থাৎ আঘাত, পোকামাকড়ের কামড়, দুর্ঘটনাজনিত কৃত্রিম উপায়ে সৃষ্ট রোগ, রাসায়নিক পদার্থ ব্যবহার থেকে সৃষ্ট লক্ষণ সমূহ, এই ধরনের লক্ষণ হলে একপার্শ্বিক হিসাবে মূল্যায়ন করা যাবে না। এক নম্বরটি যারা বুঝেছেন দ্রুত লিখুন, এক নম্বরটা বুঝেছেন কিনা। প্রথম শর্ত, এই প্রথম শর্তটি যারা বুঝেছেন লিখুন, তাড়াতাড়ি লিখুন। প্রথম শর্তটি যারা বুঝেছেন লিখুন। এক নম্বরটি যদি হয় বাহ্যিক কোনো কারণে উৎপন্ন যেই সমস্যাটি, তাকে যদি একপার্শ্বিক লক্ষণ হিসেবে মূল্যায়ন করা না যায় তাহলে কোনগুলি করতে হবে? দুই নম্বর পয়েন্ট, প্যাথোলজিক্যাল হতে হবে। প্যাথোলজিক্যাল লক্ষণটি শরীরের আভ্যন্তরীণ কোনো রোগের কারণে, যা বাহ্যিক কোনো কারণে নয়, আভ্যন্তরীণ কোনো রোগের কারণে হতে হবে। আভ্যন্তরীণ কোনো রোগের কারণে হতে হবে, বাহ্যিক কোনো কারণে নয়। যেমন ডান পায়ে সাইটিকার ব্যথা, এটা প্যাথোলজিক্যাল কারণ, রোগগত কারণ, বাহিরে কোনো আঘাতজনিত কোনো কিছু নয়। সাইটিকার ব্যথা, সাইটিকার প্রদাহ, সাইটিকার যে কোনো সমস্যা, আঘাতজনিত নয়। ডান বা বাম কিডনির প্রদাহ, ডান কিংবা বাম কিডনির প্রদাহ, ডান চোখ কিংবা বাম চোখে কোনো সমস্যা, আঘাতজনিত ব্যতীত, আঘাত ব্যতীত ডান কিংবা বাম চোখে যে কোনো সমস্যা, যেমন বাম চোখে অঞ্জনি হতে পারে,
বাম চোখে প্রদাহ হতে পারে, ডান চোখে প্রদাহ হতে পারে, অঞ্জনী হতে পারে, যেটা আঘাতজনিত নয় এমন কিছু, যেমন ডান পায়ে কিংবা বাম পায়ে সাইটিকার সমস্যা, সাইটিকা নার্ভের সমস্যা, ডান কিংবা বাম কিডনিতে প্রদাহ, বাম কিংবা ডান কিংবা বাম চোখের প্রদাহ আঘাতজনিত নয়, বাম চোখে অঞ্জনী, ডান হাতের তালুতে একজিমা, ডান দিকে ইনগুইনাল হার্নিয়া কিংবা বাম দিকে ইনগুইনাল হার্নিয়া, এগুলোকে আপনি প্যাথোলজিক্যাল হিসেবে ধরে, প্যাথোলজিক্যাল যেহেতু লক্ষণগুলি, এগুলোকে একপার্শ্বিক হিসেবে আপনি নির্ণয় করতেই পারেন। একপার্শ্বিক, এগুলোকে একপার্শ্বিক হিসেবে ধরতে পারেন, যেমন হার্নিয়া, হাত ডান হাত কিংবা বাম হাতে একজিমা, চোখের প্রদাহ, সাইটিকের সমস্যা, ডান কান দিয়ে পুষ পড়া কিংবা বাম কান থেকে পুষ পড়া, ডান কিংবা নাক, নাকের ডান কিংবা বাম দিক থেকে রক্ত পড়া, এই যে ডান কিংবা বাম প্যাথোলজিক্যাল যদি কোনো কারণ হয়, সেই ক্ষেত্রে আপনি এটাকে একপার্শ্বিক হিসেবে ধরতে পারেন। তাহলে এক নাম্বারটা ছিল বাহ্যিক কোনো আঘাত যদি, তো বাহ্যিক কোনো কারণে যদি একপার্শ্বিক সমস্যা দেখা দেয় তাকে একপার্শ্বিক হিসেবে ধরা যাবে না, পার্শ্বিক হিসেবে ধরা যাবে না, পার্শ্বিক হিসেবে মূল্যায়ন করতে হলে প্যাথোলজিক্যাল হতে হবে, পার্শ্বিক হিসেবে মূল্যায়ন করতে হলে সমস্যাটি প্যাথোলজিক্যাল হতে হবে। তিন নাম্বার, পার্শ্বিক লক্ষণটি যত বেশি পুরাতন হবে তার গুরুত্ব ততই বাড়বে। তিন নাম্বার পয়েন্ট কি, পার্শ্বিক সমস্যাটি যত পুরাতন হবে তার গুরুত্ব তত বেশি। যেমন অনেক পুরান 10 থেকে 15 বছরের একপার্শ্বিক মাথা ব্যথা, অনেক পুরাতন ডান কানের পুঁজ কিংবা বাম কানের পুঁজ, দীর্ঘদিনের পুরাতন ডান পায়ের একজিমা কিংবা বাম পায়ের একজিমা, অনেক পুরাতন ডান কিংবা বামের, এই যে ডান কিংবা বামের পুরাতন একজিমা, পুরাতন মাথা ব্যথা, পুরাতন ক্ষত, এই যে একপার্শ্বিক যেগুলি প্যাথোলজিক্যাল যদি হয়, যত পুরাতন হবে একপার্শ্বিক লক্ষণে তত বেশি মূল্যায়ন হবে। তাহলে এক নাম্বারটি ছিল বাহ্যিক কোনো আঘাতজনিত যদি কোনো সমস্যা দেখা দেয় তাকে একপার্শ্বিক লক্ষণ হিসাবে মূল্যায়ন করা যাবে না। দুই নাম্বারটি হচ্ছে প্যাথোলজিক্যাল হতে হবে। তিন নাম্বারটি হচ্ছে, তিন নাম্বার গুণ হলো একপার্শ্বিক লক্ষণ যত বেশি পুরাতন হবে তার গুরুত্ব তত বেশি। তাহলে তিনটি হলো, এবারে তিনটি আপনারা লিখে দেন। এক নাম্বারটি লিখেন, 1 2 3 তিনটা লিখে দেন, তাড়াতাড়ি লিখেন, 1 2 3 এই তিনটি লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। এক নাম্বার, বাহ্যিক আঘাতজনিত উৎপন্ন কোনো লক্ষণকে একপার্শ্বিক হিসেবে মূল্যায়ন করা যাবে না। দুই নাম্বার, একপার্শ্বিক লক্ষণটি হতে হবে প্যাথোলজিক্যাল, যেমন চোখ ব্যথা, একপার্শ্বিক মাথা ব্যথা, সাইটিকার ব্যথা, একপার্শ্বিক কানের পুঁজ, এই জাতীয় হতে হবে, প্যাথোলজিক্যাল হতে হবে, কোনো বাহ্যিক আঘাতজনিত হতে পারবে না। তিন নাম্বারটি হচ্ছে, এই একপার্শ্বিক সমস্যাটি যত বেশি পুরাতন হবে তার গুরুত্ব তত বেশি হবে। একপার্শ্বিক সমস্যা তার, সেটা যত পুরাতন হবে তার গুরুত্ব তত বেশি হবে। এই তিনটি পয়েন্ট দ্রুত লেখেন, আরো পয়েন্ট রয়েছে, তাড়াতাড়ি আরো তিনটি বলবো। এক নাম্বার, বাহ্যিক কোনো আঘাতজনিত একপার্শ্বিক সমস্যাকে একপার্শ্বিক হিসাবে মূল্যায়ন করা যাবে না। দুই নাম্বার, প্যাথোলজিক্যাল হতে হবে। তিন নাম্বার, যত পুরাতন হবে একপার্শ্বিক সমস্যা তত বেশি গুরুত্ব দিতে হবে। তাড়াতাড়ি এই তিনটা লিখে দেন, আরো তিনটা দিচ্ছি। একপার্শ্বিক আপনি জার্নিসের মধ্যে সাইড
নিয়ে নেবেন, যে কোনো সমস্যার মাথা ব্যথা রাইট সাইড লেফট সাইড ব্যবহার করবেন, পেটে ব্যথা রাইট লেফট ব্যবহার করবেন, বুক ব্যথা রাইট লেফট ব্যবহার করবেন, আপনি এই রাইট আর লেফট কখন ব্যবহার করবেন এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া চাই। আপনি কোন লক্ষণটা দিয়ে রাইট লেফট নেবেন, কখন রাইট লেফট নেবেন, বুকে আঘাত জনিত ডান বুকে ডান পাশে আঘাত জনিত ব্যথা, আপনি রাইট লেফট নিতে পারেন না, পিঠে ডান কিংবা বামে আঘাত জনিত যন্ত্রণা, এটাকে আপনি রাইট লেফট হিসেবে নিতে পারেন না। কোনটাকে রাইট লেফট হিসেবে নিতে হবে সে আলোচনায় হচ্ছে। এক নাম্বার, বাহ্যিক কোনো আঘাত জনিত কারণে যদি উৎপন্ন লক্ষণকে ডান কিংবা বাম হিসাবে ব্যবহার করা যাবে না। দুই নাম্বার, লক্ষণটি হতে হবে প্যাথোলজিক্যাল, ভিতরগত কোনো কারণে লক্ষণটি হতে হবে। তিন নাম্বার, যত পুরাতন হবে তত তার গুরুত্ব বাড়বে। চার নাম্বার আসে এবার, সম্পূর্ণ এক পাশে যদি আক্রমণ হয়, আমার ডান চোখ, ডান কান, বুকের ডান দিক, ডান কিডনি, লিভার, ডান পা, সব ডান, অথবা মাথার বাম দিক, বাম কান, বুকের বাম দিক, বাম কিডনি, বাম পা, বাম হাত, সব বাম, সম্পূর্ণ একপার্শ্বিক যে লক্ষণটা যদি হয় পুরাতন, যদি হয় প্যাথোলজিক্যাল, তার গুরুত্ব অনেক বেশি। প্যাথোলজিক্যাল হতে হবে, পুরাতন হতে হবে, সম্পূর্ণ একপার্শ্বিক হলে তার গুরুত্ব একপার্শ্বিকভাবে। তাহলে চারটি হচ্ছে, এক নাম্বারটি হবে বাহ্যিক কোনো আঘাতজনিত কারণে একপার্শ্বিক লক্ষণ দেখা দিলে তাকে একপার্শ্বিক হিসাবে মূল্যায়ন করা যাবে না। দুই নাম্বার, প্যাথোলজিক্যাল হতে হবে। তিন নাম্বার, যত পুরাতন তত গুরুত্ব। চার নাম্বার, সম্পূর্ণ একপার্শ্বিক হতে হবে, সম্পূর্ণ একপার্শ্বিক, যেমন মাথার বাম দিক, বাম চোখ, বাম কান, মাড়ির দাঁতের বাম দিক, বুকের বাম দিক, বাম হাত, পেটের বাম দিক, বাম পা, সম্পূর্ণ একপার্শ্বিক, এমনকি জিহ্বারও বাম দিক অথবা জিহ্বার ডান দিক, ডান চোখ, ডান চোখের ডান দিক, এই যে ডান দিক কিংবা বাম দিক সবটুকু, একবার মাথা থেকে পা পর্যন্ত সবটুকু ডান দিক কিংবা বাম দিক একপার্শ্বিক যদি সম্পূর্ণ হয় তার গুরুত্ব আরো বেশি। কটা হলো? চারটা। তাহলে এই চারটাকে লিখে দেন, তারপর আবার দুটো দেবো, জলদি লিখেন এই চারটাকে লিখেন। একপার্শ্বিক সম্মানিত উপস্থিতি, আজকের এসএসআরএফের 584তম ক্লাসে আজ আমাদের ক্লাস চলছে একপার্শ্বিক লক্ষণ, পার্শ্বিক লক্ষণের মূল্যায়ন, পার্শ্বিক লক্ষণ। আমরা যদি সাইড ব্যবহার করি, সাইড রাইট সাইড লেফট সাইড, লেফট সাইড রাইট সাইড, রাইট দেন লেফট, লেফট দেন রাইট, এই যে এক পার্শ্ব ব্যবহার করি, এই পার্শ্বটার কী কী শর্ত থাকতে হবে, কী গুণ থাকতে হবে সেটি আলোচনা হচ্ছে। এক নাম্বারটি হচ্ছে, একপার্শ্বিক লক্ষণটি যদি আঘাতজনিত হয়, বাহ্যিক আঘাত, তা নেওয়া যাবে না। দুই নাম্বার, প্যাথোলজিক্যাল হতে হবে। তিন নাম্বার, পুরাতন হতে হবে। চার নাম্বারে, সম্পূর্ণ একপার্শ্বিক হলে তার গুরুত্ব সবচেয়ে বেশি। সম্মানিত উপস্থিতি, এইবার পাঁচ নাম্বার, বারবার বা পুনঃ পুনঃ আক্রমণ একপার্শ্বে, যেমন কিছুদিন পরপর বাম চোখ থেকে পানি পড়ে, অনেক দিন যাবৎ বাম চোখে পুনঃ পুনঃ অঞ্জনি দেখা দেয়, দীর্ঘদিন ধরে কিছুদিন পরপর ডান হাতের কনুইটি ফুলে ওঠে, বারবার একপার্শ্বে সমস্যাগুলি দেখা দেয়, দীর্ঘ কিছুদিন পরপর ডান চোখ থেকে পানি পড়ে, কিছুদিন পরপরেই ওই যে ডান হাতের কবজিটা ফুলে ওঠে, কিছুদিন পরপরেই আমার এই কাঠটা ফুলে ওঠে, অনেকদিন যাবৎ কিছুদিন পরপরে কাঠটা ফুলে ওঠে, অনেকদিন পরপরেই বারবার আমার পেটের ডান দিকটা ব্যথা করতে থাকে, এই যে বারবার
কোন পার্শ্বিক লক্ষণ যদি বারবার একই জায়গায় দেখা দিতে থাকে, এক পার্শ্বে দেখা দিতে থাকে, তার গুরুত্ব অনেক বেশি। পাঁচ নাম্বার পয়েন্ট, বারবার বা পুনঃ পুনঃ আক্রমণ এক পার্শ্বে যদি হয় তার গুরুত্ব আরো বেশি। প্রথম কথা হচ্ছিল লক্ষণটি বাহ্যিক আঘাত জনিত হলে সেটাকে একপার্শ্বিক হিসাবে, পার্শ্বিক লক্ষণ হিসেবে মূল্যায়ন করা যাবে না। দুই নাম্বার প্যাথোলজিক্যাল হতে হবে। তিন নাম্বার পার্শ্বিক লক্ষণ যত পুরাতন হবে তত তার গুরুত্ব বাড়বে। চার নাম্বার সম্পূর্ণ এক পাশ যদি হয় তার গুরুত্ব আরো বেশি। পাঁচ নাম্বার বারবার যদি একই পাশে আক্রমণ করে ডান কিংবা বাম বাম তার গুরুত্ব আরো বেড়ে যাবে। পাঁচটি হলো ছয় নাম্বার আভ্যন্তরীণ কোন সমস্যার কারণে সৃষ্ট লক্ষণ এক পাশে দেখা দিয়ে দীর্ঘ সময় একই স্থানে থাকে, যেমন 20 বছর যাবৎ বাম পায়ে টিউমার, বাম চোখ থেকে 15 বছর যাবৎ পানি পড়ে, 10 বছর বাম হাতটি নাড়াতে পারছি না, উপরে গুণাবলী যে পার্শ্বিক লক্ষণগুলির মধ্যে থাকবে সে সকল লক্ষণগুলির ওষুধ নির্বাচন করতে গেলে এই পার্শ্বিক তাকে নির্দেশ দিবে। রোগীর লক্ষণগুলি ডান পার্শ্বিক না বাম পার্শ্বিক, নাকি পর্যায়ক্রমিক উভয় পার্শ্বিক, এভাবে পার্শ্বিক লক্ষণের মূল্যায়ন করতে হবে, করতে পারবেন। যদি এই পার্শ্বিক লক্ষণটি যদি এবং মূল্যায়ন করা যায় তাহলে রোগীর জন্য একটি সুনির্বাচিত ওষুধ আমরা খুঁজে বের করতে পারব। তাহলে ছয় নম্বরটি কি হচ্ছে, একপার্শ্বিক রোগীর সমস্যাটা, যেমন দীর্ঘদিন কান ব্যথায় ভুগছে, আবার দীর্ঘদিন ওই একই পাশে বুক ব্যথায় ভুগছে, আবার কিছুদিন পর একই পাশে আবার আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, একটির পর আরেকটি সমস্যা যদি একই পাশে আসতে থাকে তাহলে ওটাকে আপনি একপার্শ্বিক হিসাবে বেশি মূল্যায়ন করতে পারেন। ছয়টি কথা বললাম, ছয়টি। তাহলে আপনারা এই ছয়টি একটু লিখে দেন তো দেখি, এই ছয়টি লিখে দেন। এক নাম্বারটি হচ্ছে বাহ্যিক কোনো আঘাতজনিত কারণে যদি একপার্শ্বিক লক্ষণ দেখা দেয় একপার্শ্বিক, তাকে একপার্শ্বিক হিসাবে পার্শ্বিক হিসেবে মূল্যায়ন করা যাবে না। এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পার্শ্বিক লক্ষণটি হতে হবে প্যাথোলজিক্যাল, রোগগত কারণ হতে হবে। তিন নাম্বার পার্শ্বিক লক্ষণটি যত পুরাতন হবে তার গুরুত্ব তত বেশি। চার নাম্বার সম্পূর্ণ একপার্শ্বিক যদি কোনো পার্শ্বিক লক্ষণ পাওয়া যায়, যেমন মাথার ডান পাশ, ডান কান, ডান চোখ, বুকের ডান দিক, ডান হাত, ডান পা, পেটের ডান দিক, সম্পূর্ণ একপার্শ্বিক যদি কোনো পার্শ্বিক লক্ষণ পাওয়া যায় তার গুরুত্ব অনেক বেশি। পাঁচ নাম্বার বারবার যদি একই পাশে আক্রমণ করে, পুনঃ পুনঃ আক্রমণ করে, অনেকদিন থেকে পেটে ব্যথা অনেকদিন পর পর দেখা দেয়, দুই মাস তিন মাস ছয় মাস এক বছর পর পেট ব্যথা একই জায়গায় দেখা দেয়, কিংবা ডান কানে ব্যথা অনেকদিন পর পরই আসে, ডান চোখে ব্যথা অনেকদিন পর পরই আসে, মাথা ব্যথা ডান দিক অনেকদিন পর পরে ডান দিকে আক্রমণ করে, বারবার যদি একই পাশে আক্রমণ করে সেটাকে আপনি পার্শ্বিক হিসাবে মূল্যায়ন করতেই পারেন। ছয় নাম্বার যে কোনো এক পাশে কোনো সমস্যা থাকলে পুনরায় পরবর্তীতে যদি আরও নতুন সমস্যা যোগ হয় ওই একই পাশে যদি আক্রমণ করে তাকে আপনি পার্শ্বিক হিসাবে বেশি মূল্যায়ন করতে পারেন। ছয়টি পয়েন্ট বললাম, ছয়টি, এই ছয়টি আপনি একটু লিখে দেন। যদি এই ছয়টি পয়েন্ট যদি মনে থাকে তাহলে আপনি রেপার্টরির শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আপনারা সাইট পাবেন প্রত্যেকটা সাইট আপনার একেবারে সুন্দরভাবে কাজে লেগে যাবে। আর এই ছয়টি পয়েন্ট যদি আপনার মনে না থাকে তাহলে সাইট আপনার কোনো কাজে লাগবে না, এই সাইট কোনো কাজে লাগবে না, এই ছয়টা পয়েন্ট থাকতে হবে।
বাহ্যিক কোনো কারণে উৎপন্ন হলে। এই ছয়টা পান লিখে দেন, যাদের এই ছয়টা জানা আছে এতক্ষণ যা বললাম এই ছয়টি পান লিখেন। আলহামদুলিল্লাহ একজন লিখে ফেলছেন অলরেডি, রেজওয়ানুর রহমান, আলহামদুলিল্লাহ। বারবার একই পাশে আক্রমণ করলে মারুবিল্লাহ মারুবিল্লাহ লিখছেন কি, বারবার একই পাশে আক্রমণ করলে আর কি। পাঁচ ছয়টা পয়েন্ট বলেছি আমি, ছয়টাই লিখেন, এই ছয়টা মনে রাখতে হবে। আমি আবারও বলছি, এক নাম্বার পয়েন্ট, বাহ্যিক কোনো আঘাতজনিত কারণে যদি একপার্শ্বিক সমস্যা দেখা দেয় তা একপার্শ্বিক হিসেবে নেওয়া যাবে না। দুই নাম্বার, লক্ষণ হতে হবে প্যাথোলজিক্যাল। তিন নাম্বার, হতে হবে যত পুরাতন তত গুরুত্ব বেশি। চার নাম্বার, হতে হবে একপার্শ্বিক সম্পন্ন, যদি একপার্শ্বিক সম্পন্ন তার গুরুত্ব আরও বেশি। একপার্শ্বিক ছয় নাম্বার, পাঁচ নাম্বার, একপার্শ্বিক লক্ষণ যদি বারবার একপার্শ্বে ফিরে আসে তার গুরুত্ব অনেক বেশি। ছয় নাম্বারে একপার্শ্বিক লক্ষণ একটি আছে, তারপরে আরেকটি দেখা দিচ্ছে, তারপরে আরেকটি দেখা দিচ্ছে, যদি একটির পর একটি যদি একপার্শ্বে দেখা দেয় সেই পার্শ্বের মূল্যায়নটা অনেক বেশি। এই ছয়টি যদি মনে রাখতে পারেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা রেপার্টরিতে যতগুলি পাশ রোগীলিপিতে রোগীর সমস্যা যে পাশগুলি, ডান চোখ থেকে পানি পড়ে, বাম চোখ থেকে পানি পড়ে, ডান চোখে পদাহ, বাম চোখে পদাহ, ডান কানে ব্যথা, বাম কানে ব্যথা, কান থেকে পদাহ, কানে চুলকানি, ডান কিংবা বাম যত কমপ্লেন আছে ডান অথবা বামের, আপনার প্রত্যেকটা আপনি ব্যবহার করতে পার, ব্যবহার করে ওষুধ দ্রুত নির্বাচন করতে পারবেন। কিন্তু শর্ত ছয়টা আছে, এই ছয়টি শর্ত মনে রাখতে হবে। যদি এই ছয়টি শর্ত মনে রাখতে না পারেন তাহলে আপনারা ডান কিংবা বাম ওষুধ খুঁজতে যেয়ে হয়রান হয়ে যাবেন, কিন্তু মগর ওষুধ খুঁজে পাবেন না। যদিও পান কিন্তু মগর কাজে লাগবে না। যদি খাওয়াইতে পারবেন মগর ফল পাবেন না। যদি ফল পেতে হয় তাহলে আপনাকে পার্শ্বিকের মূল্যায়ন করতে হলে আপনাকে এই ছয়টি শর্ত পূরণ করতে হবে। এই ছয়টি শর্ত পূরণ করে যদি আপনি পার্শ্বিক লক্ষণ লিখতে পারেন রোগীলিপিতে, তাহলে ইনশাআল্লাহ আপনি ওষুধটি সহজে খুঁজে পাবেন। এবার বলেন, পার্শ্বিক সার্বদৈহিক পার্শ্বিকের পৃষ্ঠা নাম্বারটা কত? সার্বদৈহিক পার্শ্বিক পৃষ্ঠা নাম্বারটা কত লিখতে পারেন দ্রুত? সার্বদৈহিক পার্শ্বিক পৃষ্ঠা নাম্বার কত? সার্বদৈহিক পার্শ্বিক, সার্বদৈহিক পার্শ্বিকের পৃষ্ঠা নাম্বারটা কত দ্রুত লিখে দেন। দুটো কাছে সার্বদৈহিক পার্শ্বিক পৃষ্ঠা নাম্বারটি কত? বাকি বলে ডাকো, নিজাম ডাকো, সার্বদৈহিক পার্শ্বিকের পৃষ্ঠা নাম্বারটি কত? সার্বদৈহিক পার্শ্বিক তাড়াতাড়ি দেন। সার্বদৈহিক পার্শ্বিকের পৃষ্ঠা নাম্বারটি কত? একেবারে জোর সংখ্যায় তাড়াতাড়ি, সার্বদৈহিক পার্শ্বিক পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখেন। সার্বদৈহিক পার্শ্বিক পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখেন। সার্বদৈহিক পার্শ্বিক 1400, ডাক্তার আকবর আলী ধন্যবাদ, 1400। কিন্তু আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো, 1400 বললেন তো, আরেকটু কিছু করলে। আবু দারদা ধন্যবাদ, ডাক্তার আবু দারদা ধন্যবাদ, এক পার্শ্বিক জি। ডাক্তার অল্পনা লিখছেন, অল্পনা 1400, নিচে
বাম দিকে ধন্যবাদ একদম কল্পনা ব্যানার্জি বাম দিক 1420 টার বাম দিক নিচে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আজকের সিফাত হোমিও আজকের পার্শ্বিক লক্ষণের মূল্যায়ন পার্শ্বিক লক্ষণের মূল্যায়নের যে ছয়টি শর্ত দিয়েছি বা ছয়টি বৈশিষ্ট্য বলেছি এই ছয়টি বৈশিষ্ট্য যদি আপনারা মনে রাখেন এই ছয়টি বৈশিষ্ট্য মনে রাখতে পারলে আমার বিশ্বাস আপনাদের পার্শ্বিক লক্ষণটি মাধ্যমে অবশ্যই ওষুধ খুঁজে বের করতে পারবেন তাহলে একটু আপনারা একটু মোটা দাগে ছয়টা পয়েন্ট একটু লিখে দেন সবাই আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি এক নাম্বার বাহ্যিক কোনো কারণে উৎপন্ন নয় এটা হলো এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার লক্ষণটি হতে হবে প্যাথোলজিক্যাল তিন নাম্বার যত পুরাতন তত তার গুরুত্ব চার নাম্বার সম্পূর্ণ একপার্শ্বিক হতে হবে তার গুরুত্ব আরো বেশি পাঁচ নাম্বার বারবার একই পাশে আক্রমণ করা ছয় নাম্বার শুনবেন ছয় নাম্বারটি হচ্ছে কোনো এক পার্শ্বে যেমন মাথার ডান পাশে ব্যথা অনেকদিন চলছে আবার নতুন করে যোগ দিয়েছে ডান চোখে ব্যথা তার অনেকদিন পরে আবার যোগ দিয়েছে বাম ডান কানেও সমস্যা তার অনেকদিন পর আবার যোগ দিল ডান কাঁধেও সমস্যা আবার অনেকদিন পর ডান ইনগুইনালের সমস্যা এক এক করে যত সমস্যা দেখা দিচ্ছে সব একপার্শ্বিক হয়ে যাচ্ছে একদিক ডান কিংবা বাম দিক এভাবে যদি এক এক করে সমস্যা বাড়তে থাকে একপার্শ্বে এই একপার্শ্বিককে আপনি বেশি গুরুত্ব দিয়ে ওষুধ বাছাই করতেই পারেন সম্মানিত উপস্থিতি আজকের এই ছয়টি পয়েন্ট পার্শ্বিক লক্ষণের এই পার্শ্বিক লক্ষণের এই ছয়টি শর্ত যদি মনে রাখতে পারেন রুগীলিপি করার পর রুগীলিপি করতে যেও ভালোভাবে রুগীর মূল লক্ষণে লিখতে পারবেন এবং তার আলোকে ওষুধটিও খুঁজে বের করতে পারবে এবার জানতে চাই আজকে আমার আইডিতে যে লেখাটি দিয়েছি সেই লেখার শিরোনাম কি ছিল আজকে যে লেখাটি দিয়েছি সেই লেখার শিরোনাম কি ছিল যারা পড়েছেন তাড়াতাড়ি লিখে আজকে লেখার শিরোনাম কি ছিল লিখেন আজকে লেখার শিরোনাম কি ছিল আজকের লেখার শিরোনাম কি ছিল তাড়াতাড়ি আজকের লেখার শিরোনাম কি ছিল খুঁজে পান আছে তো আজকে লেখার বুঝলাম না এ কেমন নীতি এটা তো হলো মাঝরাতের লেখা বুঝলাম না এ কেমন নীতি এটা মাঝরাতের লেখা মহিলাদের যৌন অনীহা মহিলাদের যৌন অনীহার কারণ হিসাবে কয়টি দেওয়া আছে কে বলতে পারেন কয়টি কারণ দেওয়া আছে মহিলাদের যৌন অনীহার কয়টি কারণ দেওয়া আছে যাদের জানা আছে দ্রুত লিখে জানান
आज আমার আইডিতে মহিলাদের যৌন অনিহার কয়টি কারণ দিয়েছি যাদের জানা আছে দ্রুত লিখে পাঠান। যৌন অনিহার কয়টি কারণ এবং এর সমাধানের কয়টি কারণ, সমাধানে কয়টি পয়েন্ট। যৌন অনিহার কয়টি কারণ, মহিলাদের যৌন অনিহার কয়টি কারণ এবং তার সমাধানের কয়টি পয়েন্ট দেওয়া হয়েছে, তাড়াতাড়ি লিখুন। মহিলাদের যৌন ইচ্ছা কমে যাওয়ার যে কয়টি কারণ, কয়টি কারণ দিয়েছি এক, দ্বিতীয়ত সমাধানে কয়টি পয়েন্ট দিয়েছি, এই সংখ্যা দুটি দ্রুত লিখুন। এটা হচ্ছে আজকে 584 নাম্বার ক্লাসের কুইজ, 584 নাম্বার ক্লাসের কুইজ, 64 আর 21 মন রোজারিও 64টি হচ্ছে কারণ আর সমাধানের পয়েন্ট 21টি। আমার অনেক ডাক্তার বন্ধুদের এই কয়দিনে আপত্তি ছিল যে পুরুষদের যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার, যৌন ইচ্ছা কমে যাওয়ার কারণ দেওয়া হলো, মহিলাদের কাম ইচ্ছা কমে যাওয়ার কারণ দেওয়া হচ্ছে না। যদিও রোগীলিপি টুতে হঠাৎ যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার কারণের 16টি পয়েন্ট দেওয়া আছে, রোগীলিপি টুতে হঠাৎ রোগাক্রমণে যা ভাববেন ওখানে 18টি পয়েন্ট দেওয়া আছে, কিন্তু রোগীলিপি থ্রিতে আসছে খুব তাড়াতাড়ি মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বা কামিচ্ছা কমে যাওয়ার 64টি কারণ, তার সমাধান দেওয়া আছে 21টি। কি করলে মহিলাদের এই সমস্যা থেকে উদ্ধার পাওয়া যাবে তার জন্য দেওয়া আছে 21টি সমাধানের পরামর্শ, 21টি। সম্মানিত উপস্থিতি, আজকের এই ক্লাসটি বার্ষিক লক্ষণে মূল্যায়ন। এখন এই ক্লাস থেকে বের হয়ে সকলে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আমরা এই ক্ষেত্রে অনেকটা ভুল করে ফেলি। রোগীলিপি করতে যে রোগীর সমস্যাটা ডান দিককে বা বাম দিককে আমরা যে মূল্যায়ন করে ফেলি, এই ডান দিক কিংবা বাম দিক লেখার পূর্বে আমাদেরকে এই 6টি পয়েন্ট ভাবতে হবে। 1 নম্বরটি হচ্ছে সমস্যাটি বাহ্যিক কোনো আঘাতজনিত হলে তাকে পার্শ্বিক হিসেবে ধরা যাবে না। 2 নম্বরে প্যাথোলজিক্যাল হতে হবে। 3 নম্বরে পার্শ্বিক লক্ষণটি অনেক পুরাতন হতে হবে। 4 নম্বর পার্শ্বিক লক্ষণটি সম্পূর্ণ একপার্শ্বিক হলে তার গুরুত্ব বেশি দিতে হবে। 5 নম্বর বারবার একই পাশে আক্রমণ, 5 নম্বর থাকতে হবে। 6 নম্বর একই পাশে এক এক করে একটির পর একটি সমস্যা এক পাশে হচ্ছে, এমনটা হলে সে পার্শ্বিক লক্ষণকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 6টি পয়েন্ট মনে রেখে যদি রোগীলিপি করেন তাহলে আমার বিশ্বাস রোগীর ওষুধ বাছাইটি অত্যন্ত সহজ হবে। আজকের ক্লাসের মূল্যায়ন করুন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আজকের এই ক্লাসটির মূল্যায়ন করুন প্রত্যেকে তাড়াতাড়ি। রোগীলিপিতে কিংবা ওষুধ বাছাইয়ে এই পার্শ্বিক লক্ষণের যে মূল্যায়ন এটা কতটুকু কাজে লাগবে তাড়াতাড়ি লিখুন ঝটপট। তারপর ক্লাস থেকে বের হয়ে প্রত্যেকে এই ক্লাসটি শেয়ার দিয়ে দিবেন। রুবরি ডিকশনারি আসছে খুব তাড়াতাড়ি, অল্প কয়েকদিন, এই বছরই পাবেন ইনশাল্লাহ, হয়তোবা আগামী মাসের দিকে। অনেক বড় কাজ তো, অনেক বড় কাজ, অনেক খুঁটিনাটি ডিকশনারির ব্যাপার। আরেকটু এই মাসের মধ্যে পারবো না ইনশাল্লাহ, আগামী মাসের মধ্যে দিয়ে দেব। রোগীলিপি 1 নতুন আঙ্গিকে, রুবরি ডিকশনারি, রোগীলিপি 3, এই তিনটে পাবেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। এই মাসে পাচ্ছি না, আগামী মাসের দিকে পেয়ে যাবেন, কাজ একেবারে শেষের দিকে। আজকের এই ক্লাসটি মূল্যায়ন করুন খুব তাড়াতাড়ি সকলে।
সম্মানিত উপস্থিতি, আমি যেভাবে মূল্যায়ন চাই সেভাবে লিখতে হবে। আমি যেভাবে মূল্যায়ন চাই থ্যাংক ইউ ভেরি মাচ নয়, লক্ষণের মূল্যায়নটি মানে আজকের বার্ষিক লক্ষণের যে মূল্যায়নের ক্লাসটি, আপনারা কি বুঝেছেন, কি কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাবেন এইভাবে লিখুন, তাহলে আমি বুঝতে পারবো যে এই যে আপনাদের মূল্যায়ন লেখাটা এটা আরেকটা ক্লাস হয়ে যাচ্ছে, রিভিউ হয়ে যাচ্ছে ক্লাসটি, ক্লাসটি আবার রিভিউ হয়ে যাচ্ছে। আপনাদের মতো করে মূল্যায়ন করুন যে ক্লাসটি আপনারা কিভাবে কাজে লাগাবেন, গুরুত্বপূর্ণ তথ্য, এটা আমিও জানি, এটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা আমিও জেনেই ক্লাস শুরু করেছি। যারা ক্লাসে অংশগ্রহণ করে তাদের পরীক্ষা চলছে, তারপরেও ক্লাস নিচ্ছি এক কারণে, যাদের পড়াশোনা শেষ, যারা এখন আর পরীক্ষা দিচ্ছেন না তাদের জন্যই কাজটি হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য আমি জানি, কিন্তু আপনি কি কাজে লাগাবেন, আপনারা কি কাজে লাগাবেন সবগুলো মিলে টাকা পয়সা পরে, আগে বই বেরো। লিঙ্কটি পান না, বৃহস্পতিবারে ক্লাসটি করতে চান তাহলে আপনি দর্পণের সাথে যোগাযোগ করেন, দর্পণে চলে আসবো অল্প কয়েকদিন পরে, আমরা আবার চলে আসতেছি। তবে আগামী মাসের প্রথম থেকে, নভেম্বরের শুরু থেকে, নতুনদের জন্য একটি রুগীলিপি কিংবা রেপার্টরি কি ক্লাস দেওয়া যায় আপনারা আজকে একটু লিখেন তো দেখি, তাহলে সেভাবে আমি ঘোষণা দেব আগামী মাসের। আজ দেখি কি লিখছে, নন্দা শিল্পী লিখছে হলো আজকের এই ক্লাস রুগীলিপি করার ক্ষেত্রে অনেক কাজে দিবে এবং ওষুধ নির্বাচনের ক্ষেত্রেও সহজ করে দেবে। আর একটু চাই ম্যাডাম, আর একটু চাই, একবার্ষিক বার্ষিক লক্ষণে মূল্যায়নটা আর একটু সুন্দর করে চাই, আপনারা পারবেন আরো সুন্দর লিখতে। সম্মানিত উপস্থিতি, নভেম্বরের শুরু থেকে নতুনদের জন্য এটি রুগীলিপি কিংবা রেপার্টরি একটা ক্লাস দিতে চাই, আপনারা বলুন কি দেওয়া যেতে পারে 10 দিনের জন্য একটি ক্লাস, রেপার্টরি কিংবা রুগীলিপি কোনটি? এখনো অনেকে আছেন রুগীর বর্তমান কষ্টের বিবরণটাও লিখতে পারছেন না, অনেকে আছেন নতুন, অনেকে আছেন যারা রুগীর বর্তমান কষ্টের বিবরণটা লিখতে গেলে কষ্ট হয়, ভালোভাবে লিখে হয় না, কাজটা কঠিন, কিন্তু করতে হবে তো, রক্ষা নেই। আপনারা বলুন এই মুহূর্তে যারা লাইভে আছেন, যে নভেম্বরের পহেলা নভেম্বর থেকে নতুনদের জন্য রুগীলিপি কিংবা রেপার্টরি কি ক্লাস রাখা যায়, আপনারা যা আজকে যাদের ভোট বেশি যেই পক্ষে ওটা দিয়ে শুরু করব। একজন পেলাম রুগীলিপি, ডাক্তার দেলোয়ার হোসেন, তারপর দেখি রুগীলিপি না রেপার্টরি, নতুনদের জন্য রুগীলিপি না রেপার্টরি, রুগীলিপি, দুইজন রুগীলিপি, তাড়াতাড়ি রুগীলিপি, রুগীলিপি ক্লাস চাই, তারপর রুগীলিপি, আল্লাহ সবই রুগীলিপি, রুগীলিপি। এখনো অনেক ডাক্তার ভাইরা আছেন রুগীলিপিতে বর্তমান কষ্টের বিবরণটিও লেখা হচ্ছে না, রুগীলিপি রেপার্টরি একজন পেলাম, রুগীলিপি কেস টেকিং, জি রুগীলিপি, 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 নতুনদের জন্য রুগীলিপি কিংবা রেপার্টরি তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন রুগীলিপি না রেপার্টরি, যাদের সংখ্যা বেশি পায় সেটাই হবে, এখন পর্যন্ত রুগীলিপির সংখ্যা বেশি। তারপরে এখন পর্যন্ত রুগীলিপির সংখ্যা বেশি, ইনশাল্লাহ পহেলা নভেম্বর থেকে 10 দিনের জন্য, পহেলা নভেম্বর থেকে 10 দিনের জন্য রুগীলিপির উপর ক্লাস শুরু হবে, পহেলা নভেম্বর থেকে 10 দিন। বার্ষিক লক্ষণের 6টি পয়েন্ট মনে রাখতে পারলে সঠিক ওষুধ বাছাই করতে ও সঠিক
রুজুলিপি করতে যথেষ্ট ভূমিকা রাখবে। ধন্যবাদ। তাও কিছুটা পয়েন্ট ঢুকছে, আরো কিছু চাই? রুগলিপি না হলে কেসে রেপার্টরি করা যায় না। ও রুগলিপি লাগবে কেস থেকে ইনশাআল্লাহ। তাহলে রুগলিপির বিল পাস, যেহেতু আপনারা বেশিরভাগ চাচ্ছেন রুগলিপি, রেপার্টরি বোঝা গেল আর দরকার নাই। এখন আর রেপার্টরি এই সেই দিনের মতো, যেই দিন আর দেশে জাকাত দেওয়ার লোক থাকবে না সেদিন শান্তি। দেশের দেশ প্রদানের ঘোষণা, যেদিন দেশে জাকাত খাওয়ার লোক থাকবে না সেদিন হবে দেশ শাসকের শান্তি, সেদিন সুখে নিদ্রা যাবে। তাও মনে হয় আমার সুখে নিদ্রার সময় এসে গেছে। এখন আর রেপার্টরি পারে না এমন ডাক্তার খুব বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না, আলহামদুলিল্লাহ সবাই এখন রেপার্টরি পারেন। যেহেতু রেপার্টরি পাচ্ছে পারেন, এখন আর রেপার্টরি নিয়ে আমার টেনশন নাই, সবাই যেহেতু রেপার্টরি পারেন। তাহলে এখন রুগীলিপির পালা, ঠিক আছে রুগীলিপি রেপার্টরি। এখন অনলাইনে এস এস আর বেড ডাক্তাররা এখন অনেকগুলি গ্রুপে, অনেক কটা গ্রুপের মধ্যে এখন রেপার্টরি শেখাচ্ছেন, ওগুলোর মধ্যে আপনারা সংযুক্ত হয়ে যাবেন। ঢাকার বাইরে অনেকগুলি এস এস আর বেড গ্রুপ কাজ করে যাচ্ছে, আপনারা প্রত্যেকটা গ্রুপে, যেই গ্রুপে রেপার্টরি শেখাচ্ছে সেই গ্রুপে ঢুকে যাবেন। তাহলে আমরা এক তারিখ থেকে, নভেম্বর এক তারিখ থেকে রুগীলিপি কাজ শুরু করবো একদম প্রথম থেকে ইনশাআল্লাহ। একবার প্রথম তারিখ থেকে কিবার হয়, এক তারিখ কিবার বলেন তো দেখি, সোমবার এক তারিখ সোমবার থেকে সোমবার রাত 6-9টায় আমরা ইনশাআল্লাহ শুরু করবো রুগীলিপির ক্লাস। তাহলে আজকে বিদায় নেওয়ার পালা, আর সময় দেওয়া যাচ্ছে না, রুগীরা বিরক্ত হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাস থেকে বের হয়ে এই ক্লাসটি আবার শেয়ার দিয়ে দিবেন, সকল ভাইরা যেন দেখতে পারে, অন্যদের যেন কাজে লাগে, আপনার কাজে লাগবে, অন্যদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।